কাইলে খুখনা হব লোকসভা নির্বাচনের দিন। শনিবারে বিয়লি 3 বজাত সংবাদ মেল সম্বোধনের সম্ভাবনা আছে। কেবাখনো রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করা হব। উড়িষ্যা, সিকিম, অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশত হব বিধানসভা নির্বাচন। দিন ঘোষণার লগেলগে সমগ্র দেশতে বলবৎ হব নির্বাচন আচরণ বিধি। আর আজি অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনী আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকের পিছতেই সিদ্ধান্ত লৈছে নির্বাচন আয়োগে। আর অবশেষত যেহেতু নির্বাচনের দিন ঘোষণার বহু চর্চা চলি আছিল আর কাইলৈ দিনটোত নির্বাচনের দিন ঘোষণার পূর্ণ সম্ভাবনা আছে। কাইলৈ বিয়লি 3 বজাত সংবাদ মেল সম্বোধন করব। আর তেতিয়াই নির্বাচন আয়োগে নির্বাচনের দিন ঘোষণা করার পূর্ণ সম্ভাবনা আছে। আর সমান্তরালক উড়িষ্যা, সিকিম, অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশ যেহেতু বিধানসভা নির্বাচন হব, গতি তাতো সেই নির্বাচনের দিনও ঘোষণা হব। দিন ঘোষণার লগে লগে সমগ্র দেশতে বলবৎ হব নির্বাচন আচরণ বিধি।